পুলিশ প্রমাণ করলেন না যে এতদিন তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকার জন্যই তারা হকার উচ্ছেদে নামতে পারেননি বা মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকার জন্যই তারা ঘুমিয়েছিলেন বিশ্রাম নিচ্ছিলেন কি প্রমাণ করলেন আজকে পুলিশ মন্ত্রী যখন বলছেন করো তারা কাজ করছেন রাজ্যের মন্ত্রী ও পুলিশকে বিধে আজ বাংলায় বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখ্যমন্ত্রীর বিরক্তি প্রকাশের পর মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশন মুডে কলকাতা পুলিশ বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান চলল দক্ষিণের গড়িয়াহাট থেকে উত্তরের হাতিবাগানে তবে কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের অদূরে নিয়ম মেনে বসা হকারদেরও তুলে দেবার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে উত্তরে বাগান থেকে মধ্য কলকাতার নিউ মার্কেট দক্ষিণে ভবানীপুরের যদুবাবু বাজার গড়িয়াহাট মার্কেট পুলিশের অভিযান থেকে বাদ যায়নি কোনো এলাকায়

আর এই ঘটনা নিয়ে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং কলকাতা পুলিশকে কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন এটা দিয়ে কি কলকাতা পুলিশ প্রমাণ করলেন না যে এতদিন তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকার জন্যই তারা করতে পারেননি বা মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকার জন্যই তারা ঘুমিয়েছিলেন বিশ্রাম নিচ্ছিলেন কি প্রমাণ করলেন আজকে পুলিশ মন্ত্রী যখন বলছেন করো তারা কাজ করছেন শোনাবো আপনাদের ঠিক এই বিষয়ে কি কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনুন কলকাতা পুলিশ এর আগে তৎপর ভূমিকায় খুব একটা দেখা যায়নি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশকে দেখা গেল যে সব জায়গায় গিয়ে হকার উচ্ছেদ করছেন এবং তার পাশাপাশি বেআইনি নির্মাণ রোখার কথাও বলা হয়েছে যেটা কিছুদিন আগেই আমরা দেখলাম যে মেটিয়াবু যে একটি বিল্ডিংও ভেঙে পড়েছিল এটার মধ্য দিয়ে কি কলকাতা পুলিশ প্রমাণ করলেন না যে তারা এতদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকার জন্য করতে পারেননি কিংবা মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকার জন্যই তারা ঘুমিয়েছিলেন বিশ্রাম নিচ্ছিলেন থানায় বসে কিছু করতে হবে না এটা কি প্রমাণ করতে চাইলেন আমি তো বলবো এটা প্রমাণ হলো যে এতদিন পর্যন্ত পুলিশ তার স্বাভাবিক কাজ করেন তার দিন পুলিশ মন্ত্রী নিষেধ করেছিলেন আজকে পুলিশ মন্ত্রী যখন বলছেন না করো তখন তারা কাজ করছেন এটাই প্রমাণ হলো এত কিছু না সূত্রমারফত আরও একটি খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হকার যাদের উচ্ছেদ করা হয়েছে বা বিভিন্ন জায়গায় আমরা যদি বাইপাসের ধার দিয়ে যাই কোনো সময় তখন দেখি যে তাদেরকে এক একটা করে দোকান বানিয়ে দেওয়া হয়েছে নীল সাদা রঙের রং করা রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় সূত্রমারফত খবর যে এমন অভিযোগও আছে যে সেই দোকানগুলো ফের একবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে হকারদের পঞ্চাশ হাজার টাকা দু লাখ টাকা এক লাখ টাকার বিনিময়ে লোকাল লোকাল নেতারা টাকা খেয়েছেন যে বললাম যে এটা হচ্ছে আরেকটা কাঠমানি উপার্জনের রাস্তা যে আমার কথাই তো মিলে যাচ্ছে আপনাদের সূত্রের সংবাদ মারফত এবং এই হকাররা আগামী কয়েকদিনের মধ্যে আবার এখানে ফিরে আসবে তখন আবার মুখ্যমন্ত্রী চাচাবেন এই গরিব হকারগুলোকে ফিরে আসার জন্য আবার তৃণমূলের লোককে টাকা দিতে হবে কাঠমানি উপার্জনের রাস্তা করে দিলেন তা না হলে মন্ত্রিসভার মন্ত্রীকে তিনি প্রকাশ্যে বলছেন তুমি বেআইনি কাজ করে টাকা নিয়ে জমি দখল করেছ তারপরে সেও মন্ত্রী সে আবার মুখ্যমন্ত্রী দেখে ম্যাডাম ম্যাডাম করবে এরা কেউ কি মনুষ্য পদবাচ্ছ আমার কাছে এটাই প্রশ্ন জাগে এরা তো নিজেদের আত্মসম্মান নষ্ট করছেন এবং সাংবিধানিক পদের আত্মসম্মান নষ্ট করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটু মানবিক দিকের কথা একটু আপনার থেকে জানবো এই মুহূর্তে প্রচুর হকার মানুষজন বা নিজেরা ব্যবসা করে খাচ্ছেন তো সেই জায়গায় তাদেরকে হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া এটা কি তাদের পেটে টান পড়বে না কোথাও গিয়ে বা তাদের জন্য কি ব্যবস্থা করা উচিত আপনার মনে হয় দেখুন কলকাতা শহর কেন পৃথিবীর কোনো শহর থেকে হকারকে একেবারে নির্মূল করা বা উচ্ছেদ করা যায় না আমরা এখানে শিক্ষা দিতে পারছি না চাকরি দিতে পারছি না মানুষগুলো কি করবে সেদিন হকারটাকে নিয়ন্ত্রণ করার জন্য কত নির্দিষ্ট পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল খুঁজে বার করা হয়েছিল পার্লামেন্ট একটা আইন করেছেন সেই আইনটাকে যদি যথাযথভাবে কার্যকর করা হয় তাহলে কি দেখবেন যে হকাররাও তাদের জীবন জীবিকা টিকিয়ে রাখতে পারবেন এবং যারা পথ করেন তাদেরও সুবিধা হবে কিন্তু এখানে তো তা হয় না এখানে পুরোপুরি হয় তৃণমূল এবং পুলিশের সঙ্গে আতাত করে তোলাবাজি করে এটা হয় এবং এটা মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডে যে ব্যাপকভাবে এইরকমভাবে হকাররা বসেছেন মুখ্যমন্ত্রী নিজের বাড়ির সামনে ফুটপাথ দখল করেছে মুখ্যমন্ত্রীর দল আপনি সরাতে পারবেন সিকিউরিটির নাম করে হরিশ মুখার্জিরও একটা বিস্তীর্ণ অঞ্চল ফুটপাথ ঘেরাও হয়ে গেছে সেটাকে তুলতে পারবেন মুখ্যমন্ত্রী অর্থাৎ এগুলো আমি আবারও বলি যে সমস্তটাই হয়েছে মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় কাঠমানি আদায় করে এখন এটাও একটা নাটক এবং অভিনয় আবার কিছু কাঠমানির রাস্তা করে দেওয়া শেষ প্রশ্ন থাকবে দু হাজার ছাব্বিশ নির্বাচন হয়তো দিল্লি এখন অনেক দূর কিন্তু কোথাও গিয়ে প্রভাব পড়বে দু হাজার ছাব্বিশের নির্বাচন মুখ্যমন্ত্রীর পক্ষে খুব ভয়াবহ সেই কারণেই তিনি তার ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা করছেন এই সব কাজ করে কিন্তু তার খুব সুবিধা হবে না কেন মানুষ এতদিনে বুঝে গিয়েছেন যে কী অবস্থা সেই জন্য ওরা গুন্ডামি করে কোঅপারেটিভ নির্বাচন দুদিন আগে হলো সেখানে গুন্ডামি করেছে ভোটটা হচ্ছে কোথায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এবার আমি বলি মানুষের কিন্তু লাঠি হাতে নেমে ভোট দিতে যাবে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন আজ করতে পারছেন তাই এ সমস্ত একটু ঝুলঝাড়ু দিয়ে নিজের ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নিলেন সেদিনকে একটা কোঅপারেটিভ নির্বাচনে গুন্ডামি হলো মুখ্যমন্ত্রী বলতে পারতেন রাজ্যের প্রধান হিসেবে যেভাবে নির্বাচন হবে না বাতিল করো নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্বাচন করো একটা ট্রেড ইউনিয়নের নির্বাচন হবে রাজ্য সরকারের পক্ষ থেকে সে নির্বাচন না করার জন্য আদালতে আপিল করা হচ্ছে কেন এখানে হেরে যাবেন বলে সুতরাং এই রাজ্যের গণতান্ত্রিক ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ নেই এ নিয়ে কোনো আশঙ্কা এ নিয়ে কোনো রকম প্রশ্নের অবকাশ নেই

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন